এবার আমরা সকলের তরে সকলে আমরা দুর্গা পুজো কমিটির পুজো মণ্ডপে এসে হাজির হয়ে গেছি আরামবাগ নিউজের প্রত্যেকটি দর্শককে মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের এই সকলের তরে সকলে আমরা পুজো মণ্ডপটি দেখাবো আপনারা দেখবেন দেখলে ভীষণ ভালো লাগবে এটুকু বলতে পারি তার জন্য অবশ্যই চোখ রাখুন আরাম এক পর্বে হ্যাঁ যেটা বলেছিলাম দেখুন এবার দেখুন তো সেই ছবি দেখাচ্ছি আমরা তুলে ধরছি সেই ছবি দেখুন অসাধারণ এক ছবি দূর থেকে দেখে আমরা তো হতবাক হয়ে গিয়েছিলাম মনে হয়েছিল কোনো এক খড়ের চালের বাড়ি তার এক চাল দু চাল তিনটে চাল দিয়ে বাড়ি বাস্তবিকই তাই কিন্তু আদলে ভিতরে একটি মন্দির আছে এবং মন্দিরটি ছোট হলেও মন্দিরের মধ্যে মা অধিষ্ঠিত হয়েছেন এবছরে পাশাপাশি মন্দিরের যে লাগোয়া যে জায়গাটা আছে সেই জায়গাটাতেই একটি মণ্ডপ তৈরি করা হয়েছে একটি প্যান্ডেল তর তৈরি করা হয়েছে যে প্যান্ডেলটি দূর থেকে দেখলে মনে হবে একটি মাটির তৈরি বাড়ি এবং খরের তার ছাউনি দেওয়া আছে মোটা আকার করে দূর থেকে দেখলেই মনে হবে এবং বাস্তবিকই তাই দেওয়াই আছে অসাধারণ প্যান্ডেলের কারুকার্য এবং তার নৈপুণ্য যিনি এই মণ্ডপটি সাজিয়েছেন যে শিল্পী তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না কেন এত মনোরম দৃশ্য সর্বোপরি একটি প্রত্যন্ত গ্রাম যে প্রত্যন্ত গ্রামে এরকম একটি পুজো মণ্ডপ আমাদের সামনে হাজির হবে তা আমরা কল্পনাও করতে পারিনি আরামবাগের মধ্যেই আরামবাগ বিধানসভার অন্তর্গত কুলবাইরা গ্রামে এই পুজো মণ্ডপটি অবস্থিত সকলের তরে সকলে আমরা এবং সর্বোপরি যেটি আরও বেশি মনোরম মা যেখানে অধিষ্ঠিত হয়ে আছেন মায়ের সেই ছবি মায়ের সেই মূর্তি সৌম দর্শন আপনাদের করাচ্ছি দেখুন সেই দৃশ্য দেখুন অসাধারণ একদম দেখলেই মনের মধ্যে একটা ভক্তি শ্রদ্ধা মা নাম ডাকেই ভক্তি শ্রদ্ধা আসে স্বভাবতই এমনিতেই তার উপর এই যে মায়ের প্রতিকৃতি তা সেই প্রতিকৃতি দেখার পর মনটা আরও ভক্তিতে ভরে উঠছে এবং একটা তৃপ্তি একটা শান্তি যেন বাতাবরণ তৈরি হয়েছে এই পুজো মণ্ডপকে ঘিরে আমরা এই সকলের তরে সকলে আমরা পুজো কমিটির যারা সদস্য আছে তাদের সাথে কথা বলবো এই পুজোকে কেন্দ্র করে যে ইতি তৈরি হয়েছে তার সম্বন্ধে জানবো জানতে আপনারা চোখ রাখুন আর আমার নিউজের পর্দায় সকলের তরে সকলে আমরা পুজো কমিটির এক কর্মকর্তাকে পেয়ে গেছি কত বছর হচ্ছে দাদা এই পুজোটা পনেরো বছর পনেরো বছর ধরে কি আদলে হয় মানে আদলটা বলতে গেলে কি এরকমই প্রতি বছর হয় না এবারে একটু আলাদা রকম একটু আলাদা করা হয়েছে মানে থিমটা ঘোরানো হয়েছে থিমটা কি কি করতে চেয়েছে এটা রামকৃষ্ণ সারদা মঠের আদলে করার চেষ্টা হয়েছে মা সারদা রবি দুর্গার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে আর প্যান্ডেলটা আশ্রমের মতো করতে চেয়েছি আমরা কামারপুকুর যে মঠ সেই টাইপের আনতে চেয়েছি মানে মা রামকৃষ্ণ এবং শারদা মনির কামার যে মঠ এবং মিশন সেই আদলটা তুলে ধরার চেষ্টা করে হ্যাঁ সেটাই চেষ্টা করা হয়েছে মানে কেমন বাজেট বাজেট মানে গত বছরের থেকে বেশি না কম গত বছরের থেকে তো বেশি হবে এই যে কুলবাইরা গ্রাম কুলবাইরা গ্রামের সবাই এই পূজা মণ্ডপে অংশগ্রহণ করে হ্যাঁ হ্যাঁ কত বসতি আছে এখানে তিন চারশো তো হবেই তিন চারশো বসতি আছে এখানে তারা এই গ্রাম মানুষজন গ্রামের মানুষ আসেন তিনটে গ্রাম নিয়েই সমস্ত মানুষজন সাহায্য করে আমাদেরকে আমরা সবাই এই এই পূজা মন্ডপেই আসে হ্যাঁ এখানেই আসেন পূজা মন্ডপে মানে আজকে ষষ্ঠী বলে অতটা এখনো জাক হয়ে ওঠেনি তারপরে রাতও হয়েছে হ্যাঁ 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 সভাপতই পুজো কমিটির যিনি এক কর্মকর্তা তিনি বললেন যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের আদলে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে আর মাতৃ মা যে রূপে প্রতিষ্ঠিত হয়েছেন সেখানে সারদা যেভাবে থাকেন রামকৃষ্ণ যেভাবে থাকেন সেই একই রূপ দুর্গাকে দুর্গা রূপে কল্পনা করা হয়েছে করে সেখানে মাকে অধিষ্ঠিত করা হয়েছে বাস্তবিকই যে ছবি যে মনোরম দৃশ্য এই কুলবাইরা গ্রামে এই পুজো মণ্ডপকে ঘিরে গড়ে উঠেছে তা এক কথাই অনবদ্য পরের পুজো আমরা চলে যাব চোখ রাখুন আরামবাগ নিউজের পর্দায় আরামবাগ নিউজের তরফ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আরামবাগ নিউজের এই পুজো পরিক্রমা দু নিবেদন করছে শিবম মার্বেল গড়বাড়ি আরামবাগ আলমগিনি প্যালেস তালতলা বাজার আরামবাগ আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতাল নবপল্লী আরামবাগ